82টা আসেনি, ওটার জন্য অপেক্ষা করছি, পারবো বোধ হয়। এখন 80+। হ্যাঁ না, 80+ তো আমি 08 করছি। আচ্ছা, আমার আজ সময় ফুরিয়ে এসছে। নিবেদিতা 80+ বললো, হয়তো 2 বছর কমিয়েছে। ঠিক 1 বছর আগে আজকের এই দিনেই প্রয়াত হয়েছেন শ্রদ্ধেয় অধ্যাপক ডক্টর নৃপেশচন্দ্র ঘোষ, আমাদের প্রিয় এনসিজি স্যার। অত্যন্ত নির্বিরোধী, অমায়িক, প্রাণপ্রাচুর্যে ভরা এই মানুষটিকে শিক্ষক হিসাবে প্রথম পাই 1972 সালে, যখন আমি বিএসসি ফার্স্ট ইয়ারের ছাত্রী। স্যারের ক্লাস করতে খুব ভাল লাগত, সহজ ভাষায় বিষয়কে উপস্থাপিত করতেন, হাসি মুখে ছাত্রছাত্রীদের সব প্রশ্নের উত্তর দিতেন, সঙ্গে থাকত টুকটাক সরস মন্তব্য। দেখতে এনসিজি যে কতটা চমৎকার ও আকর্ষণীয়, তার পরিচয় ক্রমশ পেয়েছি ক্লাসরুমের 4 দেয়ালের বাইরে। ডিপার্টমেন্টাল ইউনিয়নের প্রস্তুতি পর্বে, ছাত্রছাত্রীদের পিকনিকে, কলকাতার বাইরে গ্রুপ ট্রিপে বেড়াতে গিয়ে ও অন্যান্য নানা সামাজিক অনুষ্ঠানে, সব কাজেই তার অভিন্ন হৃদয় সঙ্গী ছিলেন সুহৃদ সহকর্মী অনুজপ্রতিম ডক্টর দীপক চন্দ্র ঘোষ, আমাদের প্রিয় ডিজি স্যার। আমাদের ছাত্রজীবনে ডিজি এনসিজি এই নাম দুটো ছিল প্রায় সমার্থক, প্রায় সমুচ্চারিত শব্দ। এদের দুজনের সস্নেহ প্রশ্রয় ইউনিভার্সিটির দিনগুলো হয়ে উঠেছিল আকর্ষণীয়, রঙিন ও আনন্দময়। কি অসম্ভব নিষ্ঠা ও ধৈর্যের সাথে এক ঝাঁক চঞ্চলমতি ছাত্রছাত্রীকে তালিম দিয়ে বছরের পর বছর ইউনিয়নে নাটক মঞ্চস্থ করেছেন। তখন ফিজিক্স ইউনিয়নের নাটকে সুনাম ছড়িয়ে পড়েছিল ইউনিভার্সিটির বিভিন্ন মহলে। মাননীয় রেজিস্ট্রার ও অন্যান্য বিভাগের খ্যাতনামা অধ্যাপকরা দর্শক আসনে বসে সাগ্রহে উপভোগ করতেন এই নাটকগুলো। এনসিজি স্যার যে কতটা নাটক নিবেদিত প্রাণ ছিলেন তা একটা ঘটনা শুনলেই বোঝা যাবে। 1979 সাল প্রবাদ প্রতিম নাট্যকার গিরিশ ঘোষের প্রখ্যাত নাটক আবু হোসেনকে আধুনিক ধাঁচে ফেলে একটা পরীক্ষামূলক নাটক মঞ্চস্থ হচ্ছে, পরিচালনায় আমাদের 2 স্যার ডিজি ও এনসিজি। দর্শকদের মধ্যে তুমুল উত্তেজনা ও কৌতূহল। নাটক চলাকালীন হঠাৎই একটা দুর্ঘটনায় মঞ্চের ধারে দাঁড়ানো এনসিজি স্যারের পায়ে প্রচণ্ড চোট লাগে। আঘাতের তীব্রতাকে উপেক্ষা করে দাঁতে দাঁত চেপে স্যার পুরো নাটকটা মঞ্চের ধার থেকে পরিচালনা করেন, প্রম্পটিং এমনকি লাইটিংও হাত দেন। পরের দিন এক্স-রেতে ধরা পড়ে পায়ের হাড় ভেঙেছে, অতএব প্লাস্টার পায়ে 6 সপ্তাহ গৃহবন্দী। খবর পেয়ে উদ্বিগ্ন হয়ে দেখা করতে গেলাম, একগাল হেসে বললেন, পা ভেঙেছে বটে, তবে নাটকটা দারুণ হয়েছে, সবাই তোমাদের অভিনয়ের খুব প্রশংসা করছে। এই হচ্ছেন আমাদের এনসিজি স্যার, সুখে দুঃখে বিগত স্পৃহ সত্যিকারের স্থিতপ্রজ্ঞ একজন মানুষ। সদা সন্তুষ্ট এই মানুষটিকে দেখেছি অবলীলায় কোমরে তোয়ালে জড়িয়ে ছাত্রছাত্রীদের পিকনিকে, পরম উৎসাহে রান্নার কাজে নিজেকে ব্যস্ত রাখতে, আবার প্রতিকূল থমথমে পরিবেশে শচীনকর্তার ভাটিয়ালি গান গেয়ে যুযুধান দুই পক্ষের গোমরা মুখে অনায়াসে মৃদু হাসি ফোটাতে। স্যার ছিলেন আমাদের মুশকিল আসান, আমাদের সান্তা ক্লজ। 8 থেকে 80 সবার নির্ভরযোগ্য বন্ধু, যা স্নিগ্ধ সান্নিধ্যে যে কোন অনুষ্ঠানে একটা ভিন্ন মাত্রা যুক্ত হতো। প্রতি বছরে স্যারের জন্মদিনে আমরা ছাত্রছাত্রীরা ব্যক্তিগতভাবে ওনাকে শুভেচ্ছা জানাতাম, কিন্তু যেবার ওনার 70 বছর পূরণ হল, সেবার ডিজি স্যার ও তাঁর ল্যাবের সমস্ত গবেষক ছাত্রছাত্রীদের উদ্যোগে দুর্দান্ত একটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল। 70টা প্রদীপ জ্বালিয়ে এনসিজি স্যারকে পায়েস খাইয়ে অনুষ্ঠান শুভ সূচনা হয়। স্যার খুব খুশি হয়ে আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন। এরপরে আবার এনসিজি স্যারের যেবার 85 বছর পূর্ণ হল, সেবারেও ইউনিভার্সিটিতে ডিজি স্যারের ঘরে বিভিন্ন বয়সী ছাত্রছাত্রীদের উদ্যোগে এনসিজি স্যারকে মিলে একটা ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। বড় আন্তরিক ছিল সে অনুষ্ঠান, এনসিজি স্যার দারুণ খুশি হয়েছিলেন এবং আমাদের উপস্থিত সবাইকে গরম গরম কফি ও লোভনীয় স্ন্যাক্স খাইয়ে আপ্যায়িত করেছিলেন। কথা হয়েছিল স্যারের 100বর্ষ আমরা ধুমধাম করে পালন করব, স্যার থাকবেন মধ্যমণি হয়ে আর খাওয়া দাওয়ার আয়োজন হবে এলাহি। স্যার কিন্তু কথা রাখলেন না, আমাদের ফাঁকি দিয়ে একা একাই পাড়ি দিলেন অচিনপুরে।
হয়তো এখানেও এখন অনেক বন্ধু হয়ে গেছে। স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় তাদের মাঝখানে প্রাণ খুলে গান গাইছেন। বাঁশি শুনে আর কাজ নাই, সে যে ডাকাতিয়া বাঁশি। স্যার, ওপারে আপনার আনন্দ বাঁশি অনন্ত বেজে চলুক, আমরা এপার থেকেই তার সুর শুনে তৃপ্ত হই। আপনাকে আমরা বড্ড মিস করি স্যার। ভালো থাকবেন, খুব ভালো থাকবেন, আমার প্রণাম নেবেন। और पिला कर बन जा तू मतवाला हरि नाम का प्यारा। कोई इसको सुख से पी कर दुख को दूर भगाए, कोई इसको सुख से पी कर दुख को दूर भगाए, कोई इसको दूर दूर के सुख का जहर मनाए, सुख का जहर मनाए। बिना पिए कोई क्या समझे, बिना पिए कोई क्या समझे, इसकी भेद निराला, इसकी भेद निराला। बन जा तू मतवाला हरि नाम का प्यारा। हरि पीने पीने पीले पीले हरि नाम का प्यारा, हरि पीले पीले। আচ্ছা নিপেশদা একটু স্টেজে আসো। আমি যেটা মনে করি, একটা লাইন বলে নিপেশদা শেষ করবে, যে আমরা স্মৃতি দিয়ে ঘেরা সব জিনিসগুলো বললাম, কিন্তু যারা আছে আজকে নতুন প্রজন্ম, তারা যেন আরো আরো স্বপ্ন দিয়ে ভালো তৈরি করে। এইটা বলে আমার বক্তব্য শেষ, নিপেশদা বলবে। আর বলতে গেলে এত জিনিস চলে আসে সেই 69 থেকে আজ পর্যন্ত। আগেকার উড়ো এরা তো অনেকে অনেক কিছু বলেছে এবং প্রত্যেকবারই আমি রিউনিয়নের সাথে যুক্ত ছিলাম, এখনো আছি, এইটি একটু মজা। আর আর বোধ হয় এইভাবে থাকবো না, মায়ের তো তুলবো না, বেশি তুলতে নেই, সবাই আমাকে তোল্লাই দিয়ে দিলে মুশকিল। আর দীপকই আমাকে জ্বালিয়ে যাচ্ছি, দীপক যদি না জ্বালাতো আমি এখানে ওইখানে বসে থাকতাম চুপচাপ। যাই হোক, পুরোনো অনেক স্মৃতি আছে, পুরোনো অনেকেই আছে, অনেকেই ডায়ালগ তাদের দেখলেই এখন মনে পড়ে। একটা ছোট্ট কথা বলবার জন্য বলে দেব, সেটা হলো আমাদের বড় পিসেমার নাটক, সেখানে দীপক সেন্ট্রাল চরিত্র। আমাদেরই এক ছাত্রী তখন বোধ হয় থার্ড ইয়ারে, নামটা বলছি না, তা সে দীপকের বৌদি হিসেবে করছে, এবং কোনো একটা ঘটনা চক্রে সে যেহেতু মানে হিরো যেহেতু প্রেমে পড়ে গেছে, অথচ বুঝতে পারছে না, সেখানে বৌদি তাকে ধাতাচ্ছে, কীভাবে গাধা পতাকার, কিন্তু এই গাধা পতাকার মাস্টারমশাইকে বলা সেটা কি দুষ্কর ব্যাপার। বৌদি বলল কিন্তু মাটির দিকে থাকে। এইটাই হচ্ছে এইগুলো মজা, ছোট্ট ছোট্ট জিনিস কিন্তু মজাটাই কেন। ব্যাকগ্রাউন্ড মানে স্টেজের পেছনেও অনেক মজা হতো, বাইরে থেকে যাত্রার দল থেকে শোট টোট ভাড়া করে এনে এই গান্ধী ভবন, তখনকার গান্ধী ভবন, আজকের গান্ধী ভবন আলাদা, একেবারে আলাদা, তার পেছনে ওই শোট ফাইট হতো। দুপুরের হয় চলে আসতো, এইখানে খাওয়া দাওয়া করে চলে আসতো, রাত্রির 9টায় যেত। এরকম বহুদিন হয়েছে, 5 জন থিয়েটার করছে, 60 জন দেখছে, 65 জনের জন্য মোগলাই পরোটা আসত, তার পয়সায় যেত তখনকার সেক্রেটারি সমীর মণ্ডল, আজকে প্রয়াত। এরকম এতে মজা ছিল অনেক অনেক অনেক।
এখনো আছে। এবারে ছাত্রছাত্রীদের আনন্দ ধৈর্য চেষ্টা, বিশেষ করে আমি দু একটা নাম বলবো, আরো অনেকের নাম আছে, যে শঙ্খ, অর্চি, এরা সিনিয়র, এই এখন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে যারা আজকে থিয়েটার করবে তাদের যে কি উৎসাহ, সেই জন্যই আমি আসছি। আমি 5-6 দিন হলো এখানে আসছি, ওদের সাথে আছি, কি বলবো, মানে এদের উৎসাহে আগেকার চেয়ে কোনো কিছু কমতি নেই, খালি তাদের অনেক রকম লিমিটেশনস আছে বলে কতক্ষণ অসুবিধে হচ্ছে। যাই হোক, এই তো থিয়েটার হবে, দেখুন পুরনো বই অনেক কেটে ছেটে ছোটো করা হয়েছে, 2 ঘন্টার বই 1 ঘন্টায় নামানো হয়েছে, তারই ভেতর ওই রসটা যদি পাওয়া যায়। থ্যাংক ইউ, নমস্কার। 1968 থেকে 2020 দীর্ঘ সময়। রূপেশ বাবু আমাদের NCG স্যারের সঙ্গে আমাদের পরিচয় এই সময় ব্যাপী। অনার্সের ক্লাসে স্যার পড়াতেন কাইনেটিক থিওরি অফ গ্যাসেস। অধ্যাপক সুলভ গাম্ভীর্যের আড়ালে নয়, স্মিত হাসি মুখে স্যারের বোঝানো সলিড অ্যাঙ্গেলের চিত্রটি এখনও চোখে ভাসে। স্নেহপ্রবণ এই মানুষটির সঙ্গে ঘনিষ্ঠতা হয় ডিপার্টমেন্টের রিউনিয়নের সঙ্গে যুক্ত হয়ে। আপন করে কাছে টেনে নেওয়ার যে অসাধারণ ক্ষমতা ওদের ভাই বোনেদের আছে, আমার স্ত্রী নূপুর তার ফলভোগী। বয়সের বিস্তর ফারাক থাকা সত্ত্বেও NCG স্যার একটা সময় বেশ বন্ধুর মতোই হয়ে গিয়েছিলেন। সেই প্রাপ্তেতু ষোড়শবর্ষে পুত্র মিত্র বদাচরেত আপ্তবাক্যটি মনে রেখে বেশ বন্ধুসুলভ রসিকতা করতেও পিছপা হতেন না তিনি। রিউনিয়নের রিহার্সাল ঘরে স্যারকে আর দেখতে পাব না, জন্মদিনে স্যারের বাড়িতে হইচই আড্ডা আর কখনো হবে না ভাবতে মনটা ভারী হয়ে আসে। ছাত্রদরদী জনপ্রিয় এই অধ্যাপকের শেষ সময়টা অতিমারির কারণে এতটা বান্ধবহীন হবে এ কথা কল্পনাতেও ছিল না। শান্তিতে থাকবেন স্যার যেখানে আছেন, আমার প্রণাম, আমার শ্রদ্ধা, আমার শ্রদ্ধেয় স্যারকে। আচ্ছা, আপনি কি চিত হয়ে শোন? আপনি কি চিত হয়ে শোন? হ্যাঁ,
আমার ভাইয়ের দশা ওই রকম হয়েছিল মরার আগে, চিত হয়ে ছাড়া শুতে পারত না, পাশ ফিরতে পারতই না। কিন্তু আমি তো পাশ ফিরতে পারি। এখন পারছেন, ক্রমে ক্রমে আর পারবেন না। দেখুন, এরকম বলবেন না, এরকম বলবেন না। আমার ক্রমে পায়ের আঙ্গুল গুলো ফুলে উঠবে, ক্রমে গাঁট ফুলে উঠবে, ক্রমে চোয়াল বসে যাবে, ক্রমে ক্রমে বেদনা আবার বাড়তে থাকবে, ক্রমে ব্যামর থেকে ওষুধ আরো বিষ। আরে মশাই, জমের থেকে ডাক্তাররা তো ভয়ঙ্কর জম। তাহলে সে তো পুরো জলের কারবার, পুরো টাকাটাই জমে। তাহলে খানিকটা আফিম, খানিকটা আফিম নিয়ে তুতের জলে গুলে হট্টকি মিশিয়ে ঘট ঘট করে খেয়ে ফেলে। স্যারের সঙ্গে কাটানো বহু বহু সুন্দর মুহূর্ত, সেগুলো স্মৃতিচারণা করতে গেলে হয়তো অনেকটা সময় লাগবে। ওনার মতো একজন সদা হাস্যময় রঙিন মানুষ, যাকে কখনো আমরা ঠিক বুড়ো হতে দেখিনি, বয়স যাই হোক না কেন, তো সেই মানুষটার এক একজনের সঙ্গে এক এক রকমের নানা স্মৃতি, স্পেশালি রিউনিয়নের কথা সে তো সকলেই আমরা জানি, বা হয়তো বললেনও কেউ কেউ, কিন্তু এইসব টুকরো টুকরো স্মৃতির রোমন্থনে আজ আর যাচ্ছি না। আজ শুধু একটাই কথা বলবার যে এই অনুষ্ঠানটার যে নাম রাখা হয়েছে তবু অনন্ত জাগে, সেই কথাটা পড়ে আমার মনে হলো স্যারের সম্পর্কে এই অনুভূতিটার চেয়ে আর বেশি সঠিক এক্সপ্রেশন হয়তো কিছু হতে পারতো না এই লাইনটা ছাড়া। কারণ স্যারের মতো মানুষ যখনই কারোর সঙ্গে যোগাযোগ হয়েছে, তার সঙ্গে কথা বলেছি, যখনই স্যার আমাদেরকে কিছু পরামর্শ দিয়েছেন, একসাথে কাজ করেছি, সবসময় শুধু ভালো কিছু শিখবার মতো পেয়েছি, কিছু আনন্দের মুহূর্ত
চির অমলিন আনন্দের মুহূর্ত পেয়েছি যেগুলো অনেক সময় আমরা পাই না। দীপক স্যার বা নৃপেশ স্যার সবসময় আমাদের যেভাবে পাশে থেকেছেন, সবসময় আমাদের উৎসাহ দিয়ে গেছেন, যে কোনো কাজে নিজেরাই এসে ফিজিক্যালি প্রেজেন্ট থেকেছেন, যে কোনো বিপদ আপদ সবসময় বলেছেন যে কোনো চিন্তা নেই, সব ঠিকঠাক হয়ে যাবে, এই মুহূর্তগুলো আমাদের সম্পদ সারা জীবনের। এবং এদের মতো মানুষ তো কখনো শেষ হয়ে যান না, নৃপেশ স্যারের মতো মানুষ তো কখনো শেষ হয়ে যেতে পারেন না। তিনি শরীরে আমাদের মধ্যে উপস্থিত থাকুন বা না থাকুন, তার আত্মায়, তার শিক্ষায়, তার ভালোবাসায় তিনি সব সময় আমাদের মধ্যে আছেন, থাকবেন প্রজন্মের পর প্রজন্ম ধরে। সত্যি কথা বলতে গেলে নৃপেশ স্যার অনন্তেরই আরেক নাম। তাই তারই উদ্দেশ্যে আমার প্রণাম জানাবো রবীন্দ্রনাথের একটি গান দিয়ে। শেষ নাহি যে শেষ কথা কে বলবে, শেষ নাহি যে শেষ কথা কে বলবে, আঘাত হয়ে দেখা দিল আগুন হয়ে, আগুন হয়ে জ্বলবে, শেষ নাহি যে শেষ কথা কে বলবে, শেষ নাহি যে শেষ কথা কে বলবে, সঙ্গ হলে মেঘের পালা শুরু হবে কথা কে বলবে, ফুরায় যা তা ফুরায় শুধু চোখে, অন্ধকারের পেরিয়ে দুয়ার যায় চলে ফুরাই যা তা ফুরাই শুধু চোখে, অন্ধকারের পেরিয়ে দুয়ার যায় চলে আলোকে, পুরাতনের হৃদয় টুটে আপনি নূতন উঠবে ফুটে, পুরাতনের হৃদয় টুটে আপনি নূতন উঠবে ফুটে, জীবনে ফুল ফোটা হলে মরণে ফল ফুলবে, শেষ নাহি যে শেষ কথা কে বলবে, শেষ নাহি যে শেষ কথা কে বলবে, আঘাত হয়ে দেখা দিল
আগুন হয়ে আগুন হয়ে জ্বলবে শেষ নাহি যে শেষ কথা কে বলবে শেষ নাহি যে শেষ কথা কে বলবে।